কার্যের জন্য সকলের জন্য একত্রিত তার মহিমা করতে পারে, তার প্রার্থনা করতে পারে এবং তার বিশ্বাস করে সবার জন্য আসতে পারে। আমি গত দু আড়াই মাস ধরে খুব অসুস্থ ছিলাম, পরীক্ষা নিরীক্ষার পরে লাস্টে ধরা পড়েছে কিডনিতে একটা সিস্ট হয়েছে আমার মাকে। হ্যাঁ, তো করে দেন বলেছে এক বছর থেকে খাওয়ার পরে আবার পরীক্ষা করবে, দেখবে কোনো যেন সেই ওষুধের দ্বারা এবং প্রার্থনা দ্বারা যেন আমার সেই সিস্টে যেন চলে যায়, যেন না থাকে। আর বিশেষ করে প্রার্থনা রাখছি আমাদের অভিষেকের জন্য, অভিষেক খুব অসুস্থ, আর তার জন্ডিস হয়েছিল, তারপরে জন্ডিসের পরে তার শরীর অনেকটা ভেঙে গেছে এবং ভেঙে পড়েছে, মাঝখানে দুদিন ও সেন্সলেস কাটে গেছিলো, সে ঠিক আসার সময় জংশন থেকে ট্রেনে উঠেছে, উপরডাঙায় ঢোকার আগে বিধানভাবে ঢোকার আগে সেন্সলেস হয়ে পড়ে গেছিলো তুমি দুজনে, আর যাই হোক তার সাথে কলিগরা ছিল তারা ধরে নামিয়েছিল, নামিয়ে তাকে জল টল দিয়ে সুস্থতার পানি করেছিল। আবার এই গত চার দিন আগে আবার একই রকমভাবে অসুস্থ হয়ে যায়, সে বাড়িতেই রয়েছে, কাজে কমে যেতে পারছে না আজ অনেকদিন ধরে। তো তার পরিবারকে আশীর্বাদ করেন এবং তার পরিবার কীভাবে চলবে জানি না, ওদের আশীর্বাদ তার পরিবার করেন যেন তারা সকলে ভালো থাকতে পারে। তার একটা সুস্থ কাজ আমার চোখে অপারেশন হয়েছিল, কোনো জায়গায় চশমা দেওয়ার কথা আছে, আপনি একটু চোখটা ভালো আছে, কারণ ভালো আছে সুস্থ হয়ে যায়, বাইরে একটু অবঘটন চলছে, পাঠানো করবেন হিটম মাঝে পেপার সামাজি সূর্যভাই শিরমণি থাকতে পারে, আর পাঁচটি গোটা সর্বস্বচ্ছ সে সুস্থ দান করতে পারে, আর আমাদের বাড়িটা যে প্রমোটিং করার কথা ছিল অনেকদিন ধরে এই ভোটে টেলি রান যেন হতে পারে, এখানে ভোটের স্থায়ী করতে পারে, আর পাঠন করবেন কোনো জায়গায় পথে কালীগর্ম যেতে পারে যদি যত্ন ফটন করে, আর যদি পাইন পেন্ডিং আছে সে কাজে করতে পারে। সর্বশক্তিমান পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, গাড়িটি বিশ্বম্বরে প্রভু সপরিবারে তার পরিচয় দিয়ে সেটা গৌরব প্রশংসা করতে পেরেছি, তাই সবকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। বাবা গত সোমবার বিকালে একটু ব্রেন স্ট্রোক মতো হয়ে গেছিলো, কিন্তু আমার মঙ্গলবারে নিয়ে গেলে সেখানে সে ভাঙ্গল হসপিটালে ট্রিটমেন্ট হয়, সিটি স্ক্যান হয়, ইসিজি সব হয়, সিটি স্ক্যানে ধরা পড়েছিল যে মাইনার খুব হালকা অল্প দিয়ে ব্রেন স্ট্রোক মতো হয়েছিল, হসপিটালে অ্যাডমিট হয়েছিল, বৃহস্পতিবার ছাড়া পেয়ে ঘরে এসছেন, এখন আগের থেকে ভালো আছেন, কিছু শারীরিক অসুস্থতা এখনও আছেন, এখন একটু ডিসব্যালেন্স ঠিক মতো পাওয়া একটু অন্যদিকে হয়ে যাচ্ছে, কোনো যেন সুস্থ করেন তার জন্য প্রার্থনা করবেন, ধন্যবাদ। প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে প্রচুর আশীর্বাদ আমাদের পরিবারে করেছেন, বিশেষ করে আমার ছেলে পল এবং তার আমাদের আমার পুত্রবধূ মধুমন্তী, ওরা একটি পুত্র সন্তান পেয়েছে ঈশ্বরের আশীর্বাদে। গত ৬ তারিখ এখানে নেওয়াটিয়া হসপিটালে তারা আছে, ভর্তি আছে, বাচ্চা শিশু এবং তার মা দুজনে সুস্থ আছে এবং হয়তো আগামীকাল গিয়ে ফিরে আসবে, আসি ঈশ্বরকে ধন্যবাদ দেব এবং বিশ্বাস প্রার্থনা করি যেন বাচ্চা সেই শিশু এবং তার মা যেন সুস্থ অবস্থায়। এল্ডার মহাশয় দাদু হয়েছেন, আমি মহানিক স্যারকে ধন্যবাদ দিই যে তাকে আসতে সাহায্য করেছেন, ঘরে রেখেছেন, সুস্থ রেখেছেন, প্রার্থনা করবেন আমার জন্য। আমার ১১ তারিখ থেকে কেউ থেকে আমার স্কুল খুলছে,
তো আমি যেন ভালো হয়ে যেন পড়াশোনা করতে পারি তাই জন্য। একটা বিষয় প্রার্থনা, আমাদের আন্টির এই পাঁচরের হাটটায় খুব গুরুতর চোট লেগেছে, সেটা প্রার্থনা করবেন। আর স্যার যেন সুস্থ থাকতে পারে, স্যার আসছে যেন নিরাপদে স্যার আসতে পারে। সর্বশক্তিমান পিতা, তোমার ধন্যবাদ ভাই প্রভু, তুমি আমাদেরকে আজকে এই বিশেষ দিনে তোমার অনন্ত দিনে দিনে তোমার চরণ করে উপস্থিত হওয়ার তোমার এই পবিত্র উপাসনা নিয়ে এসেছে প্রভু। তোমার অসীম ভালোবাসা, তোমার অসীম প্রেম, তোমার আশ্চর্য শক্তি আশীর্বাদ প্রভু, যে তুমি আমাদেরকে পয়েছ প্রভু, যার জন্য প্রভু আজকের দিন আমরা তোমার এই পবিত্র মন্দিরে উপস্থিত হয়ে তোমার মঙ্গল প্রভার সুযোগ পেয়েছি। তুমি আমাদেরকে মনোনীত করেছ প্রভু, তোমার সন্তান হওয়ার যোগ্যতা তুমি আমাদেরকে দিয়েছ, তোমার আশীর্বাদে তুমি আমাদেরকে রেখেছ, যার ফলে আমরা সমগ্রভাবে তোমার ধন্যবাদ দিই প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। কারণ তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা প্রভু, এবং তুমি আমাদের আমার যদি আমাদের সম্পূর্ণ বিশ্বাস তোমার প্রতি রাখি, তোমার প্রতি 179 পাতায়। জয় জয় যীশুর জয়, জয় জয় যীশুর জয়, এই শুভ দিনে আমরা সকলে গাই তাহার গান। Yeah.
কত যপ রূপ কাজ যিশু কোলে
ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার আপনাদের সাথে একসাথে আমরা এই পবিত্র বিশ্রাম দিনে ঈশ্বরের আরাধনা করার এবং ঈশ্বরের সহভাগিতায় আমরা উপস্থিত হতে পেরেছি এবং এখানে আর প্রভুর সেই বাক্য আমরা শিখবার জন্য একত্রিত হয়েছি। ঈশ্বরের বাক্য আমরা সকলে যেন শিখতে পারি এবং ঈশ্বরের বাক্যর যে আশীর্বাদ প্রেরণা তাদের আমরা নিতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার পবিত্র আত্মার দ্বারা পরিচালনা দান করবে। প্রার্থনা করি পবিত্র ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের একটি বিশ্রামবার উপহার দিয়েছো, যে বিশ্রাম আমাদের ইচ্ছা শক্তি তুমি আমাদেরকে দাও যেন আমরা শেষ সময় পর্যন্ত স্থিরভাবে তোমার বাক্য গ্রহণ করতে পারি এবং জীবনের শেষ দিন পর্যন্ত তোমার বাক্যের দ্বারা আমাদের চালিত হতে পারি। দয়া করো, কৃপা করো, যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন। তো আমরা যে অংশটা আজকে নিয়েছি আমরা যদি খুব সাধারণভাবে যদি বলি তাহলে আমরা দেখতে পাবো যে প্রভুর হচ্ছে বিষয় এই যে অংশটা আমরা পাঠ করছি, আর এটা ঠিক প্রভুর হচ্ছে সেই অংশটাই যে যেখানে রুটি এবং দ্রাক্ষারস সেই বিষয়ে আমাদেরকে দেখায় বা শেখায়। কিন্তু আজকে আমরা যে অংশটি আরম্ভ করছি বা করবো বা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে কথাটা লেখা আছে যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি বা পান পাতে পান করে। অযোগ্য রূপে যে রুটি সেই রুটির বিষয়ে আমরা আজকে শিখব। আমরা জানবো যে ঈশ্বর রুটি আমাদের কাছে যে প্রকাশ করেছেন আর যে রুটিকে তিনি আমাদের কাছে চিহ্নিত করেছেন বা যে রুটি সম্বন্ধে আমাদেরকে বলেছেন সেটা আসলে কী বা তো সেই রুটির সত্তা বা সার অর্থ কী আমরা সেই বিষয়ে আমরা দেখব। তো রুটি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে যে সাধারণত যে রুটি আমরা খাই খাদ্য হিসাবে যেমন ধরুন গমের রুটি, আটার রুটি ইত্যাদি। তো যোগ্য আর অযোগ্যর বিষয় যদি আমরা সেখানে লক্ষ্য করি, যদি আমরা দেখি যাবতীয় অর্থে যদি আমরা যোগ্যতার বিষয়ে যদি দেখি আর অযোগ্যর বিষয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো কোন কোন বিষয়ে আমাদেরকে যোগ্য হিসাবে ধরতে হয় বা আমরা যোগ্য হিসাবে আমরা ধরি জানি হচ্ছে পরীক্ষা, পরীক্ষার দ্বারা আমাদের যোগ্য অযোগ্যর বিষয় আমরা প্রকাশ পাই বা প্রকাশিত হয়। ক্রীড়া ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, কোনো প্রতিযোগিতা, চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেখানে প্রতিযোগিতা আছে সেখানে হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য হওয়া বিষয়ে আমরা জানি। আরেকটি বিষয় কী জানি, পরীক্ষার দ্বারা আমরা যোগ্য হই। তো আমরা যে পাঠ্যাংশের মধ্যে দেখেছি সেখানেও আমরা দেখি যে পরীক্ষার বিষয় আছে। আর মনুষ্য আপনাকে পরীক্ষা করবে, পরীক্ষাটা করবে কেন, এই জন্য পরীক্ষা করে দেখবে যোগ্য কি। এখন প্রশ্ন যে কিসের যোগ্য হওয়ার জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে। অ্যাকচুয়ালি যদি দেখি যদি বলা হচ্ছে মানে রুটির যোগ্য হচ্ছে, রুটির যোগ্য। তো রুটি তো যদি আমরা তার ইতিহাস যদি দেখি তাহলে আমরা দেখতে পাব যে রুটি আদি পুস্তকে 18:19 রুটির কথা বলা হয়েছে। প্রথম যে সেখানে কী বলা হয়েছে, যে বলা হয়েছে যে পা ধুইয়া বৃক্ষতলে বসুন, বিশ্রাম করুন এবং
খাদ্য আনিয়া দিই, তার দ্বারা প্রাণ আপ্যায়িত হয়। রুটি খাদ্য হিসাবে প্রকাশ করা হয়েছে, যে খাদ্য প্রাণকে কি করে জীবিত, প্রাণকে প্রকাশ। এবার রুটি কি করছে, খাদ্য, যে খাদ্যের দ্বারা প্রাণ জীবনকে প্রকাশ করছে। আমরা যদি আরেকটি অংশ যদি দেখি, আদিপুস্তক 39:6 পদে যদি দেখি, তিনি যোসেফের হস্তে সমস্ত ভাত তুলিয়া দিলেন, তিনি আহারের দ্রব্য ছাড়া আর কিছুই লইলেন না। আহারের দ্রব্য মানে আহার, খাবার বিষয়, খাবার বস্তু, খাবার বিষয়। তো এই রুটির সম্বন্ধে যদি আমরা হিব্রু শব্দ দেখি, যে রুটিকে বলা হয় লেহেম, যার অর্থ হচ্ছে ফুড বা খাদ্য, যে খাদ্য বা যে আহার আমাদেরকে কি করে বাঁচিয়ে রাখে, আমাদেরকে জীবিত করে, জীবন দেয়। আহার খাদ্য বা জীবনদায়ী খাদ্য। আমরা যদি গ্রিক শব্দ যদি আমরা যদি দেখি, তাহলে আমরা সেখানে দেখবো অ্যাট্রোস, যার অর্থ কেক বা গমের রুটি, সেই বিষয়ে বলা হয়েছে এবং সেটাকে সেখানেও খাদ্য হিসাবে প্রকাশ করা হয়েছে, খাদ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর এই গ্রিক এবং হিব্রু ভাষা যে রুটিকে প্রকাশ করা হয়েছে, দেখানো হয়েছে, সেটা হচ্ছে যার একই উদ্দেশ্য। উদ্দেশ্য কি, একটি চিহ্নিতকরণ আছে, একটাকে চিহ্ন করা হচ্ছে, একটাকে একটা সংকেত দেখানো হবে, আর সংকেত দেওয়া হচ্ছে যে আগামীর একটা পুরো সংকেত বা বর্তমানে কিছু একটা সংকেত বা সেই সময়ের কিছু একটা সংকেত, একটা সংকেত আছে, এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই রুটির দ্বারা, রুটির যে আসাদন বা যে স্বাদ বা তার গুণগত মান বা প্রক্রিয়া, সেটাকে প্রকাশ করা হয়েছে। তা যার হিব্রু এবং গ্রিকের যে অর্থ একই অর্থ, উদ্দেশ্য একই উদ্দেশ্য। এবং আমরা জানি যে সেই সময়ে, যে সময়ের কথা বলা হচ্ছে বা যে পরিবেশ বা যে পরিস্থিতি পরিস্থিতিতে বাক্য প্রকাশ করা হচ্ছে, সে কাদের জন্য, ইসরায়েল জাতির জন্য বা ইসরায়েলের জন্য। এবং সেইখানের আবহাওয়া পরিস্থিতি, কৃষিজ ফসল ইত্যাদির মধ্যে সবচেয়ে প্রধান খাদ্য হিসাবে এই রুটিকে বেছে নেওয়া হয়েছিল। রুটি ছিল সেই সম্পদ, খাদ্যের সেই সম্পদ, যে খাদ্যের দ্বারা তারা জীবিকা নির্বাহ করত, তাদের সেই জীবনদায়ক খাদ্য হচ্ছে রুটি। তো এই রুটিকে বলতে গিয়ে, রুটিকে প্রকাশ করতে গিয়ে, এর একটা ভেতরের একটা অর্থ আছে, একটা অন্তর্নিহিত অর্থ আছে। সে অর্থ কি, যদি আমরা দেখি যে এই রুটিকে বলা হচ্ছে এ গিফট ফ্রম গড, গিফট ফ্রম গড, ঈশ্বরীয় একটা অনুগ্রহ, একটা উপহার, ঈশ্বরীয় একটা উপহার। আর এই গিফট ফ্রম গড যে থেকে এই শব্দটাকে যে বিষয়টাকে বা যে রুটির যে তত্ত্বটাকে প্রকাশ করতে চলেছে, সেটা হচ্ছে স্বর্গীয় খাদ্য বা এই স্বর্গ থেকে যে খাবার দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মান্না। এই মান্না এবং গমের যে রুটি সেই সময় জীবিতদের তাদের জীবনযাপনের জন্য খেতে, সেই দুটোকে একভূত করা হয়েছে। কি মান্নার যে একটা সত্তা, তার যে অস্তিত্ব, আর এই গমের রুটি যে অস্তিত্ব, একটা হচ্ছে গমের রুটিটা কি করছে, মানুষকে জীবনদায়ক করছে, জীবনদায়ক। আর মান্নাকে যেখানে দেখা হচ্ছে, সেটা শুধু জীবন দেয় না, তাই আধ্যাত্মিক জীবনের বৃদ্ধি বা আধ্যাত্মিক জীবনের সঙ্গে ঈশ্বরীয় সুসম্পর্ককে একীভূত করা হয়েছে। যেটাকে আমরা জানি যে ইসরায়েল জাতি যখন মিশর থেকে পার হয়ে গিয়ে, মিশর দিয়ে সেই অত্যাচার থেকে, বন্ধুত্ব থেকে পার হয়েছে, যখন প্রান্তরের মধ্যে ছিলেন,
আর যে প্রান্তরের মধ্যে থাকার সময় তাদের মধ্যে নানারকম প্রচেষ্টা হয়েছিল, খাবারের জন্য তারা মুজির সঙ্গে বিপক্ষতা করেছিল, ঈশ্বরের বিরুদ্ধে তারা নানারকম কথা বলেছিল। সেই সময় যে খাবারটাকে তাদের দেওয়া হয়েছিল, খাবারটা প্রায় 40 বছর দেওয়া হয়েছিল, এই মান্না যে সেই খাদ্য যেটা ঈশ্বর বলছে যেটা স্বর্গ থেকে নেমে এসেছিল, আর স্বর্গেই স্বর্গীয় খাবার, এটা গিফট অফ গড বলা হচ্ছে। এই খাবারটা মান্নাকে একটু চিহ্নিত করা হচ্ছে ওই ইসরায়েল জাতির কাছে। শুধু মান্না তাদের পেট ভরবার জন্য দেওয়া হয়নি, তাদের জীবনকে সংগঠিত করা দেওয়া হয়নি, তাদের জীবনকে পরিচালনা করার জন্য দেওয়া হয়নি, কিন্তু মান্নার যে অস্তিত্ব, মান্নার যে বিষয় বা তার মধ্যে যে চিহ্নিত করণ তার কাছে সেটাও প্রকাশ করা হয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে কোনো মান্না হচ্ছে কোনো জাগতিক খাবার নয় বা ভূমিজ খাবার নয়, যে গুরুজ খাবার, যে গমের যে রুটি, যে রুটিকে প্রথমে প্রকাশ করা হয়েছিল তাদের জীবনযাপনের জন্য, তাদের জীবনকে গঠন করার জন্য, বাঁচবার জন্য, তাদের দেহ শরীরকে বৃদ্ধি করার জন্য, জীবন্ত রাখার জন্য। কিন্তু এখানে মান্নাকে যেভাবে দেখানো হচ্ছে সেটা হচ্ছে স্বর্গীয় এক উপহার, স্বর্গীয় খাদ্য হিসাবে দেখানো হয়েছে। মান্না হচ্ছে সেই রুটি যা শরীর এবং আত্মা উভয়কে সুরক্ষিত করে, উভয়কে জীবিত রাখে। এবং এর ফলে মান্নার যে বিশেষত্ব সেটা হচ্ছে, মান্নার যে বিশেষত্ব সেটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে ইসরায়েল জাতির একটা মজবুত সম্পর্ক আমরা স্থাপিত থাকে, সেটাই প্রকাশিত বিষয়। তো আমরা যদি এই রুটির উৎপত্তি, রুটির যদি বিষয় দেখি, তাহলে দেখব 2600 থেকে 800 বছর পূর্বে কাতান হুয়ে সময়ে এই রুটি আবিষ্কার হয়েছে। এবং বর্তমানে সেই কাতান হুয়ে সব কথার যে জায়গাটা বলা হচ্ছে বর্তমানে তুরস্ক, সেটাকে চিহ্নিত করা হচ্ছে তুরস্ক। তাহলে সে 8500 বছর বা 8000 আর বেশি মানে খ্রিস্টপূর্বে সেই রুটি চিহ্নিত করা হয়েছে, সেই রুটি সম্বন্ধে বলা হয়েছিল। আর শাস্ত্রে যে রুটিকে চিহ্নিত করা হয়েছে সেই রুটি হচ্ছে একটি সংকেত, একটি প্রকাশ, যেটা আগামী দিনে জীবন রুটি বা জীবন খাদ্য রূপে যিনি দাবি করছে, দাবি করবেন বা দাবি করবার জন্য তাকে মজবুত করা হয়েছে সেই বিষয়ে প্রকাশ করা হয়েছে। সেটা সেই বিষয়ে পুরাতন নিয়মের রুটি এবং মান্না একে হচ্ছে ইসরায়েলীয়দের বা সেই সময় মানুষের জীবন ধারণের জন্য একটি খাদ্য, আর ইসরায়েলীয়দের জন্য শুধু জীবন ধারণ নয়, তাদের আধ্যাত্মিক জীবন বৃদ্ধি আর ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়ার একটা সুসম্পর্ক স্থাপনের একটি চুক্তি, মান্নার থেকে চুক্তি। সেই মান্নাকে আমরা নূতন নিয়মে যখন আমরা এসে প্রকাশিত হচ্ছে তখন দেখি জন লিখিত সুসমাচার 6:35 স্বয়ং আমরা এখানে দেখতে পাচ্ছি যীশু খ্রিস্ট দাবি করছে, যীশু খ্রিস্ট বলছেন আমি সেই জীবন খাদ্য, আমি সেই জীবন খাদ্য, আমি সেই মান্না। তারপরে তিনি বলছেন যে আমার কাছে আসে সে আর ক্ষুধার্ত হইবে না, যে আমাকে বিশ্বাস করে সে কখনোই আর ক্ষুধিত হবে না। তো এখানে যীশু সেই রুটি নিজে, রুটি বা নিজে সেই মান্না তিনি সেটাকে প্রকাশ করছেন, দাবি করছে। দাবি যখন লিখিত সুসমাচার 6:25 আমরা 32 আমরা যদি সেখানে পড়ি, তাহলে সেখানে একটা প্যাসেজ আছে, একটা প্যাসেজ আছে যে যীশু খ্রিস্টের সঙ্গে শিষ্যদের কথোপকথন চলছে, সেই শিষ্যদের কথোপকথনের মধ্যে যীশুর সহিত শিষ্যদের কথোপকথন, আর তাই সেখানে 32 আমরা দেখি যীশু তাহাদিওকে মানে শিষ্যদিওকে উত্তর দিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি মসি স্বর্গ হইতে সেই খাদ্য বা সেই মান্না দেন নাই। তো এখানে যে উদ্ধৃতি করছেন যীশু, শিষ্যদেরকে বলছে যে ইসরায়েলের সময় যে মান্না দেওয়া হয়েছিল, ইসরায়েলের যে মান্না খেয়েছিল এটা মসি দেয়নি, কিংবা জগতের ভূমি থেকে সে কৃষিজ সেই গম উৎপাদনের যে গমের দ্বারা যে রুটি হচ্ছে সে রুটি নয়। তারপরে তিনি বলছেন আমার পিতা স্বর্গ হইতে
তোমাদেরকে প্রকৃত খাদ্য দেন। জনিত সুসমাচার 3:33 বলছে, স্বর্গীয় খাদ্য সেটাই যা স্বর্গ হইতে নামিয়ে আসে, ঈশ্বরীয় খাদ্য, আর সেই খাদ্য জগৎকে জীবন দান করে। যাত্রা